কাজের লোককে কি ফিতা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আজাব হতে পারে বা কবরে আজাব বেড়ে যায় না? কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ মনে থাকে না, এর জন্য কি আমল করা যেতে পারে? আমার যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? যাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? তারপর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? কোনো মহিলা মারা গেলে মাইকে বলা যাবে কিনা? নীলুফার পাপি আপনি লিখেছেন, জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকায় ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায়, যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন, খাদ্যের অভাব আছে তার, অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে, টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিক মতো কিনতে পারবে না, আপনি কিনে দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে, ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না, এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে। কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে। তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে, তার সুবিধা অনুযায়ী সে কিনবে। আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে, তখন সেক্ষেত্রে তার সে পুরো নাও চাহিদা পুরো নাও হতে পারে, এই জন্য তার ক্যাশ টাকা দেবেন, এটাই উত্তম এবং সেটা আপনার কর্তব্য। আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না, বিষয়টা তার, অতএব তাকে তার টাকা দেওয়া উচিত, তার হক। হ্যাঁ, যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে, তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন জাকাতের টাকা থেকে, সেটা অবশ্যই জায়েজ হবে। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন, বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুনর্বিবাহ করতে হবে? না, যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না, তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে দুর্দেশে পড়ে থাকাটা এটি ঈশ্বরের দৃষ্টিকোণ কোনো ভালো কাজ নয়, এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয়। বিজাবা মধ্যে লিখেছেন, কোনো মহিলা মারা গেলে মাইকে বলা যাবে কিনা? কোনো মহিলা যদি মারা যান তাহলে সেক্ষেত্রে মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য একই কথা প্রযোজ্য। মাইকে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা এটা যদি আপনার আজানের মতো করে আপনি দেন তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এটাকে হাদিসে মৃত্যুর পরে যে আপনার বলে বেড়ানো হাদিসে যে নাই বলা হয়েছে যেটাকে নাইর আপনার কাতারে ফেলেন এবং এটাকে নিষিদ্ধ করেন। বাট আপনি যদি শুধু তার মৃত্যুর পর জানাজা হবে সে সংবাদটা জানিয়ে দিয়েছেন এটাকে শুধুমাত্র তার জানাজার সংবাদ জানানোর জন্য যদি আপনি জানান যে জানাজা হবে আমাকে মৃত্যুবরণ করেছে তাহলে সেটা নাহের মধ্যে পড়বে না ইনশাল্লাহ, তার অর্থাৎ না যায় হবে না। হুসাইন এমডি নজরুল আপনি লিখেছেন, বাবা মা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো? হ্যাঁ, করতে পারেন। হাদিস থেকেও এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে বয়স্ক হওয়ার পর আকিকা করা যেতে পারে, যদিও সপ্তম দিনে করাটা উত্তম। তাসমিয়া রাজ্জাকি আপনি লিখেছেন, কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ মনে থাকে না, এর জন্য কি আমল করা যেতে পারে? আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে দোয়া করবেন, অবভিয়াসলি তিনি আইলমা শুরুতে কয়েকবার পড়ে নিতে পারেন পড়ার শুরুতে, ইনশাআল্লাহ তাতে আপনার স্মৃতিশক্তি বাড়বে এবং পড়ার কথা মনে থাকবে, এবং ভোর রাত এবং যে টাইমগুলোতে মানুষের ব্রেন ফ্রেশ থাকে তখন একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত যেটা মুখস্থ করেছেন সেটাকে সালাতের মধ্যে একটু বেঁধে বেঁধে হলেও আপনি সেখানে ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত মনের মধ্যে বসে যাবে। এরপরে আবিদা সুলতানা ঝুমুর আইডি থেকে লিখেছেন, কোন মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির কবরে আজাব হতে পারে বা কবরে আজাব বেড়ে যায় না? এরকম কোনো কথা নেই, মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। যে দোষ চর্চা করছে গুণা হবে তার, পাপ হবে তার, কারণ সে মৃত ব্যক্তির সমালোচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা করবে না, কারণ সে যা করেছে তার সে কর্মের ফল সে পেয়ে গেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, তার সমালোচনা করবে না। অতএব যারা মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা গুনাহ কাজ করছে, হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায়, ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা, সেটি তাদের গুনাহ হবে, কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। নেজামিন হাসান তাকি আপনি লিখেছেন, কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে? যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দিয়ে থাকেন, এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতরা টাকা তাকে দেন, তাহলে সেটি তার জন্য নেওয়া জায়েজ হবে, আপনার জন্য দেওয়া জায়েজ হবে। শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না, কোনো প্রকার বিচ্যুতি করছেন না, সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন, যদি সেই ফিতরার হকদার হয়, গরিব হয়, জাকাতের হকদার হয়।